আপনারা যারা নেতাজি সুভাষ সপেদ ইউনিভার্সিটি থেকে বিডিপি এবং পিজি কোর্স করছেন, তাদের মধ্যে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আপনাদের যে ফাইনাল এক্সামটা হয় সেটা কবে হয়। তো এই নিয়ে আজকের এই ভিডিওটি আমি দেবাশিস, আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো চলুন সমালোচনা করে শুরু করা যাক। তো প্রথমে আছে বিডিপি স্টুডেন্টদের জন্য, তো আপনাদের যেহেতু এখন অ্যাসাইনমেন্ট জমা হয়নি, তো সেক্ষেত্রে আপনাদের ফাইনাল পরীক্ষা কিন্তু সাধারণত আগস্ট মাসের দিকে হয়, ঠিক আছে? তো আপনাদের কিন্তু ফাইনাল পরীক্ষা এবারে কিছুটা পিছিয়ে যাওয়া যেতে পারে, যেহেতু এখনো পর্যন্ত জুন মাস প্রায় শেষ, জুলাই মাস কিন্তু সামনেই পড়বে। তো এখন যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্ট দেয়নি, তো পুরো আশা করি জুলাই মাসে অ্যাসাইনমেন্ট লেগে যাবে, তারপরেও আপনাদের প্রায় 2 মাস মতো টাইম দেবে, ঠিক আছে? তো আপনাদের সেপ্টেম্বর মাসের দিকে কিন্তু ফাইনাল পরীক্ষাটা হতে পারে, ঠিক আছে? তো এরপরে যখন ইউনিভার্সিটিতে কোনো ফাইনাল নোটিশ দেবে অর্থাৎ অফিসিয়াল নোটিশ দেবে, তো আমি অবশ্যই এই চ্যানেলে সবার আগে তার আপডেট দিয়ে দেবো, তার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো এবার আসি পিজি স্টুডেন্টদের জন্য। তো পিজি স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু যে পরীক্ষাটা সেটা কিন্তু একদম লাস্টের দিকে হয় বছরের, মানে মোটামুটি কিন্তু আপনাদের যে নভেম্বর ডিসেম্বর মাসের দিকে কিন্তু আপনাদের পরীক্ষাটা হতে পারে এবার, ঠিক আছে? তো পিজিদের ক্ষেত্রেও তাই, এখনো আপনাদের অ্যাসাইনমেন্ট যায়নি, অ্যাসাইনমেন্ট দেওয়ার পর আপনাদের অনেকটা সময় থাকে, তারপরে কিন্তু আপনাদের ফাইনাল পরীক্ষাটা হয়। তো এই নিয়ে যখনই কোনো অফিসিয়াল আপডেট দেবে, কারণ এবছর যেহেতু করোনা পরিস্থিতি, এবছর কিন্তু একদম ফাইনাল বলা যাচ্ছে না, ঠিক আছে? অন্যান্য বছর হলে কিন্তু বলা যেত যে একদম এই মাসেই হবে 100%, কিন্তু এবছর যেহেতু করোনা পরিস্থিতি, এবছর পরীক্ষাটা হয়তো আগাবে না কিন্তু পিছিয়ে যেতে পারে। তো যখনই এই নিয়ে কোনো অফিসিয়াল আপডেট দেবে, তার আপডেট সবার আগে আপনার চ্যানেলে পেয়ে যাবেন, তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবং সামনে যখন আপনাদের অ্যাসাইনমেন্ট দেবে, সেই অ্যাসাইনমেন্টের সমস্ত উত্তর সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন, তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।